নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজু টু ফিজিক্সে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্কলারশিপ কীভাবে নেবেন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ইউজি পিজি এবং ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত স্কলারশিপগুলো আছে, অর্থাৎ নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওএসি স্কলারশিপ, মেরিট কাম মেন স্কলারশিপ, পারস্পরিক স্কলারশিপ, অনন্ত মেরিট স্কলারশিপ, জেপি বিল্ডার স্কলারশিপ এবং প্রিয়ঙ্গদা বিল্ডার স্কলারশিপ, এবং এই স্কলারশিপগুলো আপনারা কীভাবে আবেদন করবেন এবং কত তারিখের মধ্যে আবেদন করবেন সব তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তবে এই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং এই যাবতীয় ডিটেলস সব ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তবে ভিডিওটি দেখতে থাকুন আর জানতে থাকুন কীভাবে স্কলারশিপ আবেদন করবেন। নবান্ন স্কলারশিপ, নবান্ন স্কলারশিপে আপনাদের আবেদন করতে গেলে 65% মার্কস লাগবেন মাধ্যমিক যারা পাস করেছে, আর এইচএস যারা পাস করেছেন 60% পার্সেন্টেজ লাগবে যারা কলেজে ভর্তি হবেন, এবং যারা পিজি লেভেলে পড়াশোনা করার জন্য তাদের লাগবে 55% পার্সেন্টেজ অনার্স সাবজেক্টের ওপর। এবং আপনার এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবেন আপনাদের এই অফিসিয়ালি ওয়েবসাইট, এবং যে ওয়েবসাইটটা আপনার ডেসক্রিপশানের লিঙ্কে পেয়ে যাবেন, এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবেন। এবং এই স্কলারশিপের জন্য কিন্তু অবশ্যই আপনাদের রেসিডেন্সি ওয়েস্ট বেঙ্গল হতে হবে, এবং আবেদনকারী ফ্যামিলির আয় বছরে 60,000 টাকা বেশি হওয়া চলবে না। এই বিষয়ে যাবতীয় তথ্য নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্কলারশিপের জন্য 75% নম্বর মাধ্যমিক ছাত্রদের জন্য দরকার যারা উচ্চ মাধ্যমিক নিয়ে পড়াশোনা করবেন, এবং 75% নম্বর উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য লাগবে যারা কলেজে পড়াশোনা করবে, এবং আবেদনকারী পারিবারিক আয় বছরে 2,50,000 টাকার বেশি যাতে না হয়। এবং এটা আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, ডিসক্রিপশানে এর যাবতীয় লিঙ্ক দেওয়া আছে। WB OSC স্কলারশিপ, এই স্কলারশিপটা শুধুমাত্র SC ST এবং OBCদের জন্য, এবং এরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এই স্কলারশিপটি তারাই আবেদন করতে পারবেন যারা নবম এবং দশম শ্রেণীতে এখন পড়াশোনা করে, এবং এদের পারিবারিক আয় বছরে 2,50,000 টাকার মধ্যে হতে হবে। এর যাবতীয় ডিসক্রিপশানের লিঙ্কে সব দেওয়া আছে। পারস্পরিক স্কলারশিপ, এই স্কলারশিপ আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন, এবং এটা একমাত্র ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সারি, গ্র্যাজুয়েশন এবং মাস্টার কোর্সরাই আবেদন করতে পারবেন। এবং এই আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের নাম্বার 80% মিনিমাম থাকতে হবে, এবং যাদের টাকা পয়সা একটু অভাব আছে। এবং এই স্কলারশিপে আবেদন ইমেলের থ্রু দিয়ে করতে হবে। এর যাবতীয় ডিটেলস সব ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। অনন্ত মেরিট স্কলারশিপ, এই স্কলারশিপ আবেদন করতে গেলে 70% নম্বর মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য লাগবে যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবে, এবং 70% নম্বর উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য লাগবে যারা কলেজে পড়াশোনা করবে, এবং এখানে আবেদনকারী পারিবারিক আয় বছরে 60,000 টাকা কম হতে হবে, এবং এটি অনলাইনে অ্যাপ্লাই করা যেতে পারে। এবং এর যাবতীয় ডিটেলস সব ডিসক্রিপশানে দেওয়া আছে। জিপি বিল্ডার স্কলারশিপ, এই স্কলারশিপে আবেদন করার জন্য 80% নম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য থাকতে হবে, এবং 85% নম্বর সেন্ট্রাল বোর্ডে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য থাকতে হবে, এবং আবেদনকারী পারিবারিক আয় বছরে 3,00,000 টাকার কম হতে হবে, এবং এটি অনলাইনে অ্যাপ্লাই করা যায় না, এটিকে আপনাকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং কীভাবে অ্যাপ্লাই করবেন তার যাবতীয় ডিসক্রিপশানের লিঙ্কে দেওয়া আছে। প্রিয়ঙ্গদা বিল্ডার স্কলারশিপ, এই স্কলারশিপে আবেদন করতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন, এবং এই স্কিমের মাধ্যমে ছাত্রছাত্রীরা বছরে 24,000 টাকা দেওয়া হয়, এবং আবেদনকারী যে পারিবারিক আয় বছরে 75,000 টাকা কম হতে হবে, এবং এটি অনলাইনে অ্যাপ্লাই করা যায়, এবং তার যা যাবতীয় ডিটেলস সেটা ডিসক্রিপশানের লিঙ্কে দেওয়া আছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর মাইনরিটি, এই স্কলারশিপটা তারাই আবেদন করতে পারবে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত। 75% নম্বর মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য লাগবে, এবং 75% নম্বর উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য লাগবে, এবং যারা আবেদন করবে তাদের পারিবারিক আয় বছরে 2,50,000 টাকা কম হতে হবে, এবং এটি অনলাইনে অ্যাপ্লাই করা যেতে পারে। তার যা যাবতীয় ডিটেলস সেটা ডিসক্রিপশানে দেওয়া আছে। এছাড়াও আপনারা অনেক ধরনের স্কলারশিপ আছেন, সেই স্কলারশিপে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং তার যা যাবতীয় ডিটেলস সেই ডিটেলস ডিসক্রিপশানের লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, আপনাদের পছন্দের মতো স্কলারশিপ আপনারা সেখান থেকে পেয়ে নিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো একটা স্কলারশিপে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপে একসাথে অ্যাপ্লাই করতে পারবেন না।
সো যদি কোনো সময় আপনি ধরুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করেছেন, তাহলে কিন্তু আপনি কন্যাশ্রী প্রকল্প বা পারস্পরিক স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এবং এই সমস্ত স্কলারশিপে লাস্ট অ্যাডমিশন ডেট সেপ্টেম্বরে পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।